রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করলো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা চাঞ্চলকর ঘটনা শনিবার বিশালকর থানাধীন হরিশনগর চা বাগান এলাকায় জানা যায় আহত মহিলার নাম গীতা কল এ বিষয়ে অগ্নি নির্বাপক দপ্তরের জৈনক কর্মী জানান খবর পেয়ে ওনারা হরিশনগর চা বাগানের দুই নং ফটকে গিয়ে দেখেন একজন মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সাথে সাথে ওনারা ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন বিশালকর মহকুমা হাসপাতালে আমাদের একটা খবর এসেছে দুই নম্বর সাথে একজন মহিলা এনজিওর অবস্থা হয়ে রয়েছে তো আমরা এখানে যাই যাওয়ার পরে তাদের দেখলাম দেখার পরে তাদের নিয়ে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি বিশেষ করে সাপ্লিট হসপিটাল কী নাম মহিলা গীতা কল কীভাবে তিনি আহত হয়েছে তাহলে আহত কিন্তু কীভাবে হয়েছে বুঝতে না কিন্তু ইনটক্সিকেট অবস্থা দেখা যেতেছে মহিলা মানে মহিলা কি কইতেছে মহিলার কি কেউ মারধর করছে বা অ্যাক্সিডেন্ট করছে কি কইছে মহিলা বা এটা আপনার তো ক্লিয়ার হয়েছে না তাহলে বর্তমানে এই মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে মহিলার কথা অনুযায়ী তাকে কেউ মারধর করে ফেলে গেছে কিন্তু কে মারধর করেছে তা বলতে পারছে না কিন্তু এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে